পশ্চিমবঙ্গ দিবস নিয়ে প্রস্তাব পাস থেকে বিধায়ক মন্ত্রীদের বেতন বৃদ্ধির ঘোষণা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এরকম একটা কাজের দিনে রাজ্য বিধানসভার সাক্ষী থাকল নানা কমিক রিলিফেরও। সামনে লেখা 20 জুন পশ্চিমবঙ্গ দিবস, আর পেছনে শ্যামাপ্রসাদের ছবি। এই বিশেষ টি শার্ট পরে বিজেপি বিধায়করা শুধু অধিবেশনে এলেনই না, রীতিমতো ক্যামেরার সামনে পোজও দেওয়ার চেষ্টা চলল। এই গেঞ্জি পরে আসাটা এটা আমাদের পরিষদীয় গণতন্ত্রের একটা পরিপন্থী। প্লিজ, নবান্ন নয়, এটা বিধানসভা, নবান্নর মিটিং এর যা আছে নবান্নের ম্যাটার, বিধানসভার আলোচনা সভা। এদিন অধিবেশন লাইভ সম্প্রচারের অনুমতি দেন স্পিকার, আর তাতেই বাঁধল বিপত্তি। প্লিজ, কি হবে না হবে আপনার, আই এম নট সাপোজ টু বি ডাইরেক্টেড বাই ইউ। প্লিজ, শঙ্কর ঘোষ বলুন, আপনি যখন বলবেন আপনারটা দেখানো হবে, ডোন্ট ওয়ারি, আপনারটা দেখানো হবে, আপনি চিন্তা করবেন না। আপনি দেখাতে চান তো আপনাকে নিশ্চয়ই দেখানো হবে, শঙ্কর ঘোষ দেখানো হবে তো ওনাকে। মাননীয় স্পিকার সাহেব, আজকে সদনে যে রেজুলেশন উপস্থাপিত করা হয়েছে, প্রথমে তার বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল বা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীরা বলার সময় ক্যামেরা তাকিয়ে রইল স্পিকারের দিকে। এই ক্যামেরাগুলোতে বাইরে গিয়ে আমি একটু দেখে এলাম, শুধু আপনাকেই দেখাচ্ছে। শুভেন্দুর বক্তব্য রাখার সময় শাসক শিবির থেকে কেউ তাকে হরিদাস পাল বলে কটাক্ষ করেন। তা নিয়ে একেবারে রেগে ফুঁসতে থাকেন বিরোধী দলনেতা। অনেক কষ্টে তাকে শান্ত করেন স্পিকার। তারা তো তাই নাকি? প্লিজ, আপনার নেতাকে হারিয়েছি। প্লিজ, আপনার নেতাকে হারিয়ে এগুলো আপনার সঙ্গে কিছু কথাবার্তা যাবে না। নিজের বক্তব্যের শেষে শুভেন্দুর হুঁশিয়ারি, 28 মিনিটের একটুও বেশি যদি মুখ্যমন্ত্রীকে বলতে দেওয়া হয় তাহলে কক্ষ ত্যাগ করব। আপনাকে বলে দিলাম 28 মিনিটের পরে 29 মিনিট অ্যালাউ করলে আমরা কিন্তু বলতে দেব না, নয় আমরা বেরিয়ে যাবো। আপনি কি করবেন এটা আপনার উপর, আপনি ইউ ক্যান সেট দা, নো নো ইউ ক্যান সেট ইন, আপনার রেগুলেশনের বিরুদ্ধে স্যার উইল স্পিক নাও, ভোটিং এর দাবি করে। বিধানসভায় শাসক বিরোধী বাগযুদ্ধ, কক্ষত্যাগ, স্লোগানিং এসব তো দেখা যায়, কিন্তু বৃহস্পতিবারের বিধানসভা আক্ষরিক অর্থেই সাক্ষী থাকলো কিছু ব্যতিক্রমী রঙিন মুহূর্তের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।